রামিসা, সিলেটের ফুটফুটে ছোট্ট শিশু, ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন যন্ত্রণায় কাতর। বেঁচে থাকার করুণ আকুতি জানিয়েছিল সবার কাছে। আমি আবার স্কুলে যেতে চাই, পড়াশোনা করে আমি অনেক বড় হতে চাই, আমার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে ওকে বাঁচাতে আপনারা দুহাত ভরে দান করেছিলেন। আপনাদের সাহায্যে মজিদিয়া ট্রাস্ট ইউকে রামিসাকে বাঁচাতে এগিয়ে আসে। সিঙ্গাপুরে দীর্ঘদিন ব্যয়বহুল চিকিৎসার পর এখন ওর অবস্থা উন্নতির দিকে, লেখাপড়াও করতে পারছে। কিন্তু আর্থিক সংকটের কারণে শেষ হয়নি সম্পূর্ণ চিকিৎসা, তাই অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত দিন কাটাচ্ছে ভয়ে আর শঙ্কায়। চিকিৎসা সম্পূর্ণ করবার জন্য সিঙ্গাপুরে গিয়ে নিতে হবে আরও 3টি কেমোথেরাপি, যার জন্য প্রয়োজন প্রায় 12,000 পাউন্ড। আপনাদের দানের অর্থ এবং রামিসার বাবা ঋণ করে এতদিন চালিয়ে নিয়েছে চিকিৎসা, কিন্তু সর্বস্ব হারা বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্রয়োজন আপনাদের আরও সহযোগিতা। প্রবাসী হলো গেছে, তাই দিন তো আগেও সাহায্য করছেন, করাই গিয়া বিদেশ লিয়ে দিতাম, ভার্সে যাওয়াই অনেক ভালো হয়েছে আমার বাচ্চা। আর এখন ফুরা ভালো হইবার দিই, ফুরা ট্রিটমেন্টটা সিঙ্গাপুর গিয়া করাইতাম পারি। কেন ডাক্তারে কইছে যে কন্টিনিউ যদি সিঙ্গাপুর থাকি তো 9 মাস তাহলে ফুল চিকিৎসা করিয়া দিব, আর দেশে যদি ফাঁক হয় তাহলে গিয়ে 18 মাস লাগবে। তো আমরা ফসার টানাটুনির দেয় গিয়া আপনার 9 মাস থাকা সম্ভব হয়েছে না, 2 মাস থাকছি, থাকি আর দেশে আইছি। আমার হেল্প করছে, আমি চিকিৎসা করাইতাম পারছি, এখন আমি বালা আবার সিঙ্গাপুর যাওয়া লাগবো, গিয়া ট্রিটমেন্ট করেন লাগবো, গেলে আমি পুরোপুরি সুস্থ হই। তারা যদি এখন আমার আরও হেল্প করেন তো আমি সুস্থ হইতাম পারি, আমি চাই আমি পুরোপুরি সুস্থ হইতাম। শুধু রামিসাই না, হাজার হাজার দরিদ্র গ্রামবাসীকেও স্বাস্থ্য সেবা দিয়ে বাঁচিয়ে তুলছে চাঁদপুরের মজিদিয়া ট্রাস্টের হাসপাতাল, যেখানে রয়েছে অভিজ্ঞ ডাক্তার এবং নার্স। এই হাসপাতালে যারা চিকিৎসা গ্রহণ করে তাদের কোনো রকম রাস্তা ভাড়া দিয়ে আসতে আর বাকি সব চিকিৎসা আমরা এখান থেকে তাদেরকে দিতে সক্ষম। নিয়মিত চিকিৎসার পাশাপাশি পরিচালিত করছে প্রতি সপ্তাহে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ক্যাটারাক্ট অপারেশন এবং প্রায় 32 জন নার্সের মাধ্যমে গ্রামবাসীকে প্রাথমিক চিকিৎসা সেবার কাজ। উন্নত প্যাথোলজি বিভাগ এবং আধুনিক অ্যাম্বুলেন্স সহ হাসপাতালটি পরিচালিত করতে বছরে ব্যয় হচ্ছে প্রায় 60,000 পাউন্ড। বর্তমানে চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি করতে নির্মিত হচ্ছে 8তলা বিশিষ্ট 100 বেডের আবাসিক হাসপাতাল, যার জন্য প্রয়োজন প্রায় 1 মিলিয়ন পাউন্ড। এছাড়াও দেশব্যাপী বিনা খরচে কিংবা অল্প খরচে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে মজিদিয়া ট্রাস্ট। নানামুখী সেবার এই কার্যক্রমকে সফল করতে প্রয়োজন আপনাদের সহযোগিতা। আসুন, রামিসাকে বাঁচাতে এবং দরিদ্র গ্রামবাসীদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আল্লাহ আমাদের এ মহান কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন।